হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলে কোনো সিরিজ শুরু করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে টেক নিউজ সিরিজ। আজ থেকে রেগুলার মানে ডেইলি টেক নিউজ আপলোড করা হবে আমাদের এই চ্যানেলে। তো সেই সুবাদে আজকেও আমরা কিছু টেক নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের যেহেতু এটা আমাদের প্রথম টেক নিউজ, তো প্রথম টেক নিউজটা আমরা শুরু করব বাংলাদেশের অফিসিয়াল স্মার্টফোন থেকে। রিসেন্টলি শোনা যাচ্ছে ভিভো তাদের V21 5G এই স্মার্টফোনটি বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে খুব দ্রুতই আনতে চলেছে, এবং ভিভো বাংলাদেশ তাদের ফেসবুক পেজের মাধ্যমে এটা অফিসিয়ালি কনফার্মও করে দিয়েছে। এই স্মার্টফোনটিতে থাকছে 90Hz একটি অ্যামোলেড ডিসপ্লে, 64MP ব্যাকসাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরে OIS পাচ্ছেন, এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 44MP সেলফি শুটার ক্যামেরা, যেখানে OIS ব্যবহার করেছে ভিভো। প্রসেসরের কথা বলে এখানে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 800U প্রসেসর, যেটা একটি 5G প্রসেসর, যেটা 7mm আর্কিটেকচার উপর তৈরি করা, এবং 2.4GHz এই প্রসেসরটি। এবং ধারণা করা হচ্ছে এই স্মার্টফোনটি বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে এই মাসেই লঞ্চ করতে পারে ভিভো বাংলাদেশ, এবং প্রাইস হতে পারে আনুমানিক 30-35 হাজার এই রেঞ্জের মধ্যে। তো ভিভো V21 5G খুব দ্রুতই বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে এই স্মার্টফোনটি আসতে চলেছে। দ্বিতীয় যে নিউজটা রয়েছে আমাদের কাছে আজকে, সেটাও হচ্ছে বাংলাদেশকে নিয়ে। ব্রডব্যান্ডের চাহিদা আমরা সবাই জানি কম বেশি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং বাংলাদেশও তাদের IT সেক্টর এবং ব্রডব্যান্ড সেক্টরে আগের তুলনায় অনেক ভালো কাজ করছে এবং খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং শোনা যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি আবারও বাংলাদেশ থেকে রপ্তানি করতে যাচ্ছে ব্রডব্যান্ড সেবা, যেটা সৌদি আরবে রপ্তানি করার কথা রয়েছে, যেটা 6 MBPS এর একটি ব্রডব্যান্ড সেবা হবে, এবং যেটা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সৌদি আরবে পৌঁছে দেওয়া হবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ব্রডব্যান্ড সেক্টর বা IT সেক্টর বেশ আস্তে আস্তে ডেভেলপ করছে, যেটা আমাদের সকলের জন্য একটি ভালো নিউজ। অন্যদিকে আমাদের কাছে আজকে তৃতীয় যে নিউজটা রয়েছে, সেটা হচ্ছে স্যামসাং এর Note 21 সিরিজ নিয়ে। আমরা কম বেশি সবাই জানি স্যামসাং প্রত্যেক বছর তাদের নোট সিরিজ নিয়ে আসে, এবং এবারও স্যামসাং Note 21 সিরিজ নিয়ে আসবে। কিন্তু এই সিরিজটা আসলে আসবে কি না, এটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন কাজ করছিল। কিন্তু রিসেন্টলি একটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে স্যামসাং তাদের Note 21 সিরিজও এই বছরেই লঞ্চ করতে পারে। কিন্তু কোন সময়ে এই স্মার্টফোনটি আসতে পারে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। কিন্তু এবার শোনা যাচ্ছে স্যামসাং এর এই Note 21 সিরিজে দুটি স্মার্টফোন থাকবে, একটা হচ্ছে স্যামসাং Note 21 5G, এবং একটা হচ্ছে স্যামসাং এর Note 21 Ultra 5G। অন্যদিকে আমাদের কাছে চতুর্থ যে নিউজটি রয়েছে, সেটা হচ্ছে পোকো এর তরফ থেকে। পোকো M3 এই স্মার্টফোনটি বেশ হাইপড তৈরি করা একটি ফোন, এবং বাংলাদেশের অফিসিয়াল মার্কেটেও বেশ ভ্যালু ফর মানি প্রোভাইড করছে বর্তমান সময়ে এই স্মার্টফোনটির। এবং শোনা যাচ্ছে এই স্মার্টফোনটি বড় ভাই খুব দ্রুতই আসতে চলেছে, এবং সেটি হবে একটি 5G স্মার্টফোন, যেখানে থাকবে 6.5 ইঞ্চের একটি Full HD প্লাস ডিসপ্লে, এবং প্রসেসর হিসেবে এখানে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 700 একটি 5G প্রসেসর। এখানে থাকবে 5000mAh ব্যাটারি, 48MP ট্রিপল ক্যামেরা সেটআপ। এবং ধারণা করা হচ্ছে এর দাম হবে বাংলাদেশের অফিসিয়াল মার্কেট হিসেবে 20,000 কি 22,000 এই রেঞ্জের মধ্যে। এবং রিসেন্টলি পোকো M3 Pro এর কিছু রেন্ডার বেরিয়ে আসছে, এবং সেটা দেখতে বেশ অ্যাট্রাকটিভ লাগছে, বিশেষ করে হলুদ কালারটা। তো আপনার কাছে কী মনে হয় পোকো M3 Pro কে নিয়ে, আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন। পরবর্তী নিউজটি আসছে স্যামসাং এবং LG এর তরফ থেকে। আমরা কম বেশি সবাই জানি বর্তমান সময়ে ডিসপ্লে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে স্যামসাং এবং LG হচ্ছে সব থেকে বড় দুটি কোম্পানি, এবং যারা লিড করে থাকে ডিসপ্লের মার্কেটে। এবং রিসেন্টলি এই দুটি কোম্পানি ফোল্ডিং ডিসপ্লে নিয়ে কাজ করছে, এবং তারা জানিয়েছে খুব দ্রুতই ফোল্ডিং এবং মাল্টি ফোল্ডিং ডিসপ্লে তারা আনতে চলেছে, এবং মাল্টি ফোল্ডিং ডিসপ্লেগুলো অনেকবার ভাঁজ করা যাবে, যেমনটা আমরা স্যামসাং এর বেশ কিছু প্রোটোটাইপে দেখতে পেয়েছি। তারা ট্রিপল্ড স্মার্টফোন নিয়েও কাজ করছে, যেটা 3 বার ভাঁজ করা যাবে, এমনই টেকনোলজির ডিসপ্লে নিয়ে স্যামসাং এবং LG কাজ করছে, এবং তারা দাবি করছে খুব দ্রুতই এই ডিসপ্লেটি তারা মার্কেটে আনতে পারবে। অন্যদিকে স্যামসাং কিন্তু হোন্ডার সাথে পার্টনারশিপ করে ফেলেছে, আর হোন্ডে আমরা সবাই জানি যে একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, এবং ধারণা করা হচ্ছে ইলেকট্রিক গাড়ি নির্মাণের জন্য স্যামসাং হোন্ডেকে সাপ্লাই দিতে যাচ্ছে সেমিকন্ডাক্টর চিপ। সাধারণত ইলেকট্রনিক গাড়ি নির্মাণের ক্ষেত্রে অনেক সেমিকন্ডাক্টর চিপ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দরকার হয়, এবং যে টেকনোলজি হোন্ডের কাছে নেই, যার কারণে স্যামসাং হোন্ডের সাথে পার্টনারশিপ করেছে। এবং ধারণা করা হচ্ছে ইন ফিউচার আমরা স্যামসাং এর তরফ থেকেও একটা ইলেকট্রিক গাড়ি দেখতে পারি, বা স্যামসাংও খুব দ্রুতই তাদের ইলেকট্রিক গাড়ির মার্কেটে প্রবেশ করতে পারে। আজকে টেক নিউজটা আমরা শেষ করবো শাওমিকে দিয়ে। মডুলার স্মার্টফোন সম্পর্কে তো আপনার কম বেশি সবাই জানেন, যে স্মার্টফোনটির ক্যামেরা সেগমেন্ট খোলা যায় বা বিভিন্ন সেক্টর খুলে আপনি সেটা নিজের থেকেই আপগ্রেড করতে পারবেন। সেরকমই একটি স্মার্টফোনের পেটেন্ট ফাইল করেছে শাওমি।
Xiaomi কিন্তু রিসেন্টলি বেশ কিছু অদ্ভুত অদ্ভুত পেটেন্ট ফাইল করছে, যার মধ্যে আমার কাছে মডুলার স্মার্টফোনের পেটেন্টটাও অন্যতম মনে হয়েছে। যদিও মডুলার স্মার্টফোন একসময় অ্যাভেলেবেল ছিল, কিন্তু এর অতটা প্রয়োজন না থাকায় এখন এই স্মার্টফোনগুলো অতটা দেখতে পাওয়া যায় না। কিন্তু ধারণা করা হচ্ছে ইন ফিউচার মডুলার স্মার্টফোনেরও বেশ চাহিদা রয়েছে, যেমনটা হতে পারে আমাদের ডেস্কটপ কম্পিউটারের মতো। আমাদের প্রয়োজন মতো আমরা সেই স্মার্টফোনটিকে আপগ্রেড করে নিতে পারবো। যদি মনে হয় ক্যামেরা আপগ্রেড করা প্রয়োজন, আমরা ক্যামেরা আপগ্রেড করতে পারবো। প্রসেসর আপগ্রেড করা প্রয়োজন, আমরা প্রসেসরও আপগ্রেড করে নিতে পারবো সেই স্মার্টফোনটি। তো আসলে দেখাই যাক শাওমির তরফ থেকে ইন ফিউচার কবে নাগাদ আমরা এই মডুলার স্মার্টফোন দেখতে পারি। তো এই ছিল আজকে টেক বিশ্বের কিছু ইন্টারেস্টিং নিউজ। তো আমাদের প্রথম টেক নিউজটা আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এরকম নিত্য নতুন টেক নিউজ এবং টেক্স এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।